সবাইকে স্বাগতম আজ টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টাইপস অফ এলসি বা এলসির ধরনের ব্যাক টু ব্যাক এলসি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি রিভোকেবল, ইরেভোকেবল, ইম্পোর্ট এলসি, এক্সপোর্ট এলসি, কনফার্মড, আনকনফার্মড, এয়ারসাইট, ডেপার্ট এবং অ্যাডভান্স পেমেন্ট। আজ আমরা আলোচনা করব ব্যাক টু ব্যাক এলসি। পূর্ববর্তী টপিকসগুলোর সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই আমাদের চ্যানেলে আপনাকে ভিজিট করতে হবে এবং আগের ভিডিওগুলো দেখতে হবে। তো চলুন আজকের আলোচনায় আমরা ফিরে যাই ব্যাক টু ব্যাক এলসি। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যখন একটা এক্সপোর্ট এলসি বা সেলস এলসি বা কন্ট্রাক্টের অ্যাগেনিস্টে যে এলসিটা ওপেন করা হয় সেটাই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। আর যে ক্ষেত্রে ফার্স্ট এলসি অ্যাডভাইজিং ব্যাংক, সেকেন্ড এলসি ইস্যুইং ব্যাংক। অর্থাৎ একজন শিপার বা ফার্স্ট বেনিফিশিয়ারি যখন একটা এলসি পেয়ে থাকে তখন তার পণ্য প্রস্তুত করার জন্য যে র ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় সেগুলো ক্রয় করার জন্য বা ইম্পোর্ট করার জন্য তার উক্ত এক্সপোর্ট এলসির অ্যাগেনিস্টে যে এলসিগুলো ওপেন করা হয় তাই হচ্ছে এক্সপোর্ট এলসি, সরি ব্যাক টু ব্যাক এলসি। অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে সেলস বা এক্সপোর্ট এলসির অ্যাগেনিস্টে আমরা যে এলসি ওপেন করি সেটাই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। কীভাবে বুঝবো একটা এলসি ব্যাক টু ব্যাক এলসি? যেতে হবে এলসির 47 এডিশনাল কন্ডিশনে, যেখানে লেখা আছে অ্যান্ড এক্সপোর্ট সেলস কন্ট্রাক্ট। অর্থাৎ আমরা যে ডকুমেন্টস তৈরি করবো সেখানে এক্সপোর্ট সেলস কন্ট্রাক্ট মেনশন করতে হবে, সেই মর্মে এখানে একটা কন্ট্রাক্ট নাম্বার বা এক্সপোর্ট মাস্টার এলসি নাম্বার লিখে থাকে। যখন একটা এলসির মধ্যে আমরা এই জিনিসটা পাবো যে এই এলসিটির জন্য আমাদের ব্যাংক ডকুমেন্টস বা অন্যান্য পেপারসের মধ্যে এক্সপোর্ট এলসি বা কোনো মাস্টার এলসি মেনশন করা আছে এবং সেটা মেনশন করতে হবে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা ব্যাক টু ব্যাক এলসি। আমরা এই ডায়াগ্রামটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি ডায়াগ্রাম, যেখানে অ্যাপ্লিক্যান্ট, ইস্যুইং ব্যাংক, বেনিফিশিয়ারি এবং অ্যাডভাইজিং ব্যাংক অবস্থান করছে। বেনিফিশিয়ারি পণ্য বা শিপমেন্ট করার জন্য অ্যাপ্লিক্যান্টের নিকট থেকে একটি এলসি পেল, যেটা ইস্যুইং ব্যাংক হয়ে থ্রু হয়ে অ্যাডভাইজিং ব্যাংকে প্রবেশ করেছে। উক্ত পণ্য প্রস্তুত করার জন্য বেনিফিশিয়ারি যে র ম্যাটেরিয়ালস, অ্যাক্সেসরিজ লাইক এজ সুতা বা কেমিক্যাল, আনুষাঙ্গিক অ্যাক্সেসরিজ সবগুলো ক্রয় করার জন্য তাকে আবার অন্য সাপ্লায়ারের উদ্দেশ্যে এলসি ওপেন করতে হয়। যখন তার ওই অন্য সাপ্লায়ারের উদ্দেশ্যে যে এলসিগুলো ওপেন করে সেগুলো যদি ওই মাস্টার এলসির আন্ডারে ওপেন করে থাকে তাহলে ওই এলসিগুলোকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভাইজিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক ইস্যু ব্যাক টু ব্যাক এলসি আন্ডার মাস্টার এলসি। অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংক যে এলসিটা ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পেলো সেই এলসির আন্ডারে গিয়ে সে সাপ্লায়ার 1, 2, 3 এভাবে অনেকগুলো সাপ্লায়ারের উদ্দেশ্যে সে যে এলসিটা ওপেন করে থাকে সেগুলোই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট এলসির অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে সেকেন্ড এলসির ইস্যুইং ব্যাংক, অর্থাৎ মাস্টার এলসির অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক, আবার ব্যাক টু ব্যাক এলসির ইস্যুইং ব্যাংকই হচ্ছে বেনিফিশিয়ারি ব্যাংক। তাহলে এই আলোচনা থেকে আমরা যে জিনিসটি ক্লিয়ার হলাম সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসির অ্যাগেনিস্টে ওপেন করা হয়, আর যেখানে অ্যাডভাইজিং ব্যাংকই হচ্ছে সেকেন্ড এলসির ইস্যুইং ব্যাংক। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের যে বিষয়টি ক্লিয়ার হবে তা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি কী এবং তা কীভাবে কাজ করে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।